আমরা এখন ইউনিট 5 এ আলোচনা করব ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের নিয়ন্ত্রণের অন্যতম কৌশল ব্যয় মুনাফা পরিমাণ বিশ্লেষণ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। ব্যয় মুনাফা পরিমাণ বিশ্লেষণ সম্পর্কিত বিষয়গুলো মূলত আমরা আগের ইউনিটে কথা বলে এসেছি যে এখানে আমরা একটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভবিষ্যতে কতটুকু পরিমাণ ব্যয় হতে পারে বা এর সাথে কি পরিমাণ পণ্য আমরা উৎপাদন করছি এবং এই পণ্য উৎপাদন করে যদি আমরা বিক্রি করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের মুনাফা কত হবে, তাহলে ব্যয় এবং এর পরিমাণ ও মুনাফার সম্পর্কটা আমরা মূলত বিভিন্ন সূত্রের মাধ্যমে বিশ্লেষণ করে দেখাব। এই সম্পর্কিত বিষয়গুলো থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকগুলো গাণিতিক সমস্যা এসেছে এবং সেই সম্পর্কিত বিষয়গুলো আমরা এখন সলভ করার চেষ্টা করব 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই। চলো লেকচারটি শুরু করা যাক। প্রথমেই ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের জন্য আমরা সহজেই আমি একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, এই ফরম্যাটটা মনে রাখার চেষ্টা করবে এবং এই ফরম্যাটটা মনে রাখতে পারলে এই ফরম্যাট দিয়ে অন্যান্য যত ধরনের সূত্র রয়েছে সেই সূত্রগুলো নিজে নিজে বানানো সম্ভব। প্রথমে আমি ফরম্যাটটি তুলে ধরছি। আমরা খেয়াল করব এই ফরম্যাটটিতে যে আমরা একটি প্রতিষ্ঠানের প্রথমে একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রয়কে অ্যাজিউম করে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি প্রতিটি পণ্যের দাম 20 টাকা, আমরা 1000টি পণ্য 1000 একক পণ্য বাহিরে বিক্রি করতেছি। তাহলে আমাদের টোটাল কতটুকু টাকা বিক্রয় মূল্য হচ্ছে, আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 20,000 টাকা। খেয়াল করে দেখি যে 1000টা পণ্য আমরা 20 টাকা করে বিক্রি করছি, তাহলে আমাদের টোটাল বিক্রয় মূল্য আসতেছে 20,000 টাকা। অঙ্কের বোঝার সুবিধার্থে আমরা অ্যামাউন্টগুলো ছোট রাখতেছি আপাতত। এর সাথে সাথে আমরা অলরেডি কনসেপ্ট জেনে এসেছি ব্যয়ের পরিবর্তনশীল ব্যয় রয়েছে এবং স্থায়ী ব্যয় রয়েছে। পরিবর্তনশীল ব্যয় হচ্ছে একটি পণ্য উৎপাদনের সাথে জড়িত সেই সকল ব্যয়গুলো, যেই ব্যয়গুলো উৎপাদনের পরিমাণ চেঞ্জ হলে সেই ব্যয়গুলো চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিচ্ছি এই 1000 পণ্য উৎপাদনের সময় আমাদের পরিবর্তনশীল ব্যয় অ্যাকচুয়ালি প্রত্যেকটা পণ্যের জন্য লেগেছে ধরে নিচ্ছি 15 টাকা, অর্থাৎ 15 টাকা × 1000 একক। তাহলে আমাদের এখানে মোট ব্যয় দাঁড়াচ্ছে কত? 15,000 টাকা। তাহলে এই অংশটুকু পর্যন্ত অ্যাকচুয়ালি বলা হয় যে আমরা যে পাচ্ছি আমরা পেয়ে যাব এখন অলরেডি 5,000 টাকা হচ্ছে অনুদান প্রান্ত বা অবদান। এই অংশটুকু মনে রাখতে হবে আমাদের, অনুদান প্রান্ত বা অবদান। এর আরও নাম রয়েছে, এর নাম রয়েছে দত্তাংশ। এই নামগুলো একটু কনফিউজিং, হ্যাঁ, এবং এর খুবই বহুল ব্যবহৃত নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন, এবং আমরা যদি প্রতিষ্ঠানের কন্ট্রিবিউশন মার্জিন 5,000 টাকা পাই এবং এই প্রতিষ্ঠানটির, খুবই ছোট এক্সাম্পল নিয়েছি আমরা, এই প্রতিষ্ঠানটির এই পণ্য উৎপাদনের ক্ষেত্রে মোট স্থায়ী ব্যয় হয়েছে কত টাকা, তাদের আমরা ধরে নিচ্ছি মোট স্থায়ী ব্যয় হচ্ছে এখানে 3,000 টাকা। আমরা যদি ধরে নিই তাদের স্থায়ী ব্যয় 3,000 টাকা, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের মুনাফা অর্জন হয়েছে, মুনাফা অর্জন হয়েছে এখানে 2,000 টাকা। খুব সহজে অন্যান্য ম্যাথগুলো করার জন্য মূলত এই ফরম্যাটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফরম্যাটটার এই অংশটুকু আমরা সবাই মনে রাখার চেষ্টা করব। বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে পাওয়া যায় অনুদান প্রান্ত বা অবদান প্রান্ত, অথবা সহজে বললে কন্ট্রিবিউশন মার্জিন, অর্থাৎ বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি স্থায়ী ব্যয় বাদ দেওয়া যায়, স্থায়ী ব্যয় কি? যে সকল ব্যয়গুলো পণ্য উৎপাদনের এককের সাথে পরিবর্তনশীল নয় সেই ব্যয়গুলোকে বলা হয় স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় বাদ দিলে আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাই মুনাফা বা ক্ষতি। মুনাফা হয়েছে এখানে এই অঙ্কটিতে। আমরা খেয়াল করে দেখি, আমাদের যদি প্রতিষ্ঠানে স্থায়ী ব্যয় 8,000 টাকা হতো, তাহলে স্থায়ী ব্যয় যদি 8,000 টাকা হতো তাহলে কিন্তু এখানে ক্ষতি হয়ে যেত 3,000 টাকা, কারণ এখানে আমাদের স্থায়ী ব্যয় 8,000 টাকা কিন্তু কন্ট্রিবিউশন হচ্ছে 5,000 টাকা। কিন্তু অঙ্কের সুবিধার্থে আমরা আপাতত মুনাফা দিয়ে এই ম্যাটটা বোঝার চেষ্টা করি। এখান থেকে আমরা আরও কতগুলো সূত্র পেতে পারি। প্রথমে খেয়াল করব, আমাদেরকে প্রশ্নে যদি বলে যে বিক্রয় নির্ণয় করো এবং এর পরবর্তী তথ্যগুলো দেয়া আছে, তাহলে খেয়াল করে দেখো বিক্রয় যে 20,000 টাকা এটা আমরা কিভাবে বের করতে পারি। আমরা প্রথমে বিক্রয় বের করব।
যদি প্রশ্নে আমাদেরকে পরিবর্তনশীল ব্যয় দেওয়া থাকে, প্রশ্নে পরিবর্তনশীল ব্যয় দেওয়া থাকে এবং এর সাথে সাথে আমাদের মুনাফা ও স্থায়ী ব্যয় দেওয়া থাকবে, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় তার সাথে সাথে স্থায়ী ব্যয় এবং মুনাফা। খেয়াল করে দেখি, আমাদের কাছে রয়েছে পরিবর্তনশীল ব্যয় 15,000 টাকা, স্থায়ী ব্যয় 3,000 টাকা, মুনাফা 2,000 টাকা। তাহলে এই তিনটা যদি আমরা এখন যোগ করি তাহলে কিন্তু খুব সহজে আমরা বিক্রয়ের টাকাটা পেয়ে যাচ্ছি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের সূত্রগুলো খেয়াল রাখবো এখানে। প্রথম যদি বলে কন্ট্রিবিউশন মার্জিন কত, কন্ট্রিবিউশন মার্জিনের প্রথম সূত্রটিই হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। সেটি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বললেও বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, সেটি মোট কন্ট্রিবিউশন মার্জিন বললেও বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় সূত্রটি ব্যবহার করা হবে। এবং যদি একক প্রতি বলা হয় তাহলে খুব সহজে মনে রাখা যায়, শুধু প্রথমে একক কথাটা বসায় দিতে হবে, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, তাহলেই পেয়ে যাব আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। আমরা যদি এই অংশটুকু নিচের দিক থেকে খেয়াল করি, খেয়াল করে দেখা যায় যে মুনাফার সাথে যদি স্থায়ী ব্যয় যোগ করা যায়, মুনাফা এবং স্থায়ী ব্যয় যদি যোগ করা যায় তাহলে আবার কি পাওয়া যায়, তাহলে আবার পাওয়া যায় কন্ট্রিবিউশন মার্জিন, অর্থাৎ এখানে অনুদান প্রান্ত। দেখো খেয়াল করে, 3,000 টাকা এবং 2,000 টাকা, 3,000 আর 2,000 যোগ করলে আমরা কি পেয়ে যাই, কন্ট্রিবিউশন মার্জিন। যদি প্রশ্নে বলে মুনাফা কত, মুনাফা কিভাবে নির্ণয় করব, মুনাফা নির্ণয় করাটা কিন্তু সম্পূর্ণ সূত্রটাই মুনাফার জন্য। কেন, প্রথমেই কিন্তু রয়েছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়, তাহলে মুনাফা পাবো, এটা একটা সূত্র। আরও একটা সূত্র হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস স্থায়ী ব্যয়, তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি, মুনাফা পাচ্ছি। এছাড়াও বলা যায় আবার শুরু থেকেই যদি আমরা চিন্তা করি যে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন, তারপর মাইনাস স্থায়ী ব্যয়, দেন তারপর মুনাফা, অর্থাৎ সূত্রে আমাদের এখানে যে অংশটুকু চাইবে সেই অংশটা অন্য অংশের সাথে ঘুরিয়ে ফিরিয়ে ইকুয়েশনের মতো করে আমাদেরকে সূত্র নিজের মতো করে বানিয়ে নিতে হবে। এর সাথে আমরা মূলত কিছু অঙ্ক প্র্যাকটিস করে দেখি, তাহলে এই সূত্রগুলো খুব সহজে আমরা বুঝে উঠতে পারবো। এবং আমাদের লেকচার শিটে যে সকল সূত্রগুলো দেওয়া রয়েছে সিরিয়ালি, সেই সূত্রগুলো তোমরা সবাই আয়ত্ত করে ফেলবে অঙ্কগুলো করার এবং এর সাথে দক্ষতা অর্জনের জন্য। চলো আমরা ম্যাথ একটা প্র্যাকটিস করে আসি। এখানে প্রথমেই আমরা অঙ্কটাকে খেয়াল করব, কি রয়েছে এখানে, এখানে রয়েছে একক প্রতি বিক্রয় মূল্য 80 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 50 টাকা, স্থায়ী ব্যয় 60,000 টাকা এবং বিক্রয় রয়েছে 5,000 একক। 5,000 একক কথাটার অর্থ হচ্ছে 5,000টি পণ্য। তাহলে আমরা সহজে মনে রাখতে পারি 5,000টা কলম, 5,000টা আপেল, 5,000টা আমরা আপেল, যা মন চায় তোমরা যে কোনো একটা এক্সাম্পল নিবে যে 5,000 একক, অর্থাৎ 5,000টা পণ্য। তাহলে এখানে বলেছে একক প্রতি অনুদান প্রান্ত কত, একক প্রতি অনুদান প্রান্ত আমরা কিভাবে নির্ণয় করব। যদি বলে একক প্রতি অনুদান প্রান্ত, আমরা আগের স্লাইডে শিখে এসেছি অনুদান প্রান্ত মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, তাহলেই হয় হচ্ছে অনুদান প্রান্ত। কিন্তু একক প্রতি অনুদান প্রান্তের সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, তাহলেই মূলত নির্ণয় হয়ে যাচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে পাবো আমরা একক প্রতি অবদান। তাহলে আগের যে সূত্রটা আমি শর্টকাটে বললাম মনে রাখার জন্য, সেই সূত্রটা যদি কেউ সহজে মনে রাখে যে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয় ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন বা অবদান প্রান্ত, আর সেটাতে যদি কেউ একক প্রতি বলে তাহলে শুধুমাত্র তার সামনে আমরা কি লাগাই দিব, কথাটা একক প্রতি বসায় দিব, একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি অবদান পাওয়া যাবে। তাহলে আমরা যদি অঙ্কটা এখন শেষ করি, তাহলে একক প্রতি বিক্রয় মূল্য দেয়া আছে হচ্ছে 80 টাকা, এর সাথে সাথে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় রয়েছে 50 টাকা, এরপরে আমাদের আনসার চলে আসতেছে 30 টাকা। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অঙ্কগুলো আসলে অনেক তুলনামূলকভাবে সহজই দেওয়া থাকে, কিন্তু আমরা প্রশ্নে অনেকগুলো তথ্য দেখে আমরা কনফিউজড হয়ে যাই, কিন্তু এই তথ্যগুলো মূলত আমাদের কোনো কাজেরই ছিল না। এই জন্য আমরা আরও বেশি বেশি গাণিতিক সমস্যাগুলো প্র্যাকটিস করব। চলো আমরা আরেকটি গাণিতিক সমস্যা প্র্যাকটিস করে দেখি। এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে যে অনুদান প্রান্ত কত টাকা, অর্থাৎ এখানে আমাদের আর একক প্রতি অনুদান প্রান্ত বলে নেই, তবুও তো সূত্র একটাই, বিক্রয় মাইনাস
পরিবর্তনশীল ব্যয়। যদি একক প্রতি বলে তাহলে শুধুমাত্র সামনে একক প্রতি আসবে, না হলে সবসময়ই বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, এবং সেটা যদি টোটাল করতে হয় আমরা টোটালি নির্ণয় করব, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমাদের চলে আসবে অবদান প্রান্ত বা অনুদান প্রান্ত বা দত্তাংশ, যেটা ইংরেজিতে আমরা বলতেছি কন্ট্রিবিউশন মার্জিন। তো সেক্ষেত্রে আমরা অঙ্কে পড়ে দেখি, একটি প্রতিষ্ঠানের বিক্রয় দেয়া আছে 24 লক্ষ টাকা। অঙ্ক যাই দেয়া থাকুক, আমাদের যে তথ্য দরকার সে তথ্যগুলো আমরা লিখব, বাকিটা পরে দেখা যাবে যে আমাদের অঙ্ক সলভ হয়ে গেছে একা একা। তাহলে বিক্রয় দেয়া আছে 24 লক্ষ টাকা, পরিবর্তনশীল ব্যয় কত? দেয়া আছে স্থায়ী ব্যয় 3 লক্ষ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় 18 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে 24 লক্ষ থেকে 18 লক্ষ বাদ দিয়ে দেই, 6 লক্ষ টাকা হচ্ছে আমাদের এখানে অনুদান প্রান্ত অনুপাত। আমরা 20-30 সেকেন্ডে কীভাবে সলভ করবো? আমাদের যদি সূত্র জানা থাকে, তাহলে সূত্র জানা থাকলে আমরা এখানে ডিরেক্টলি দেখে ফেলবো যে 24 লক্ষ টাকা বিক্রয় আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 18 লক্ষ টাকা। তাহলে 24 লক্ষ টাকা থেকে 18 লক্ষ টাকা বাদ দিলে হয়ে যায় 6 লক্ষ টাকা। আমরা অনুদান প্রান্তের যদি সূত্র বুঝে ফেলি তাহলে সহজেই, 20 সেকেন্ডও প্রয়োজন নেই আমাদের, আমরা শুধু তথ্যগুলো বের করব, বের করে যোগ বিয়োগ গুণ ভাগটা করে ফেলবো, তাহলে সহজেই অ্যান্সারটি বের হয়ে যাবে। আমরা এই সম্পর্কিত আরও একটি সমস্যা দেখি যেগুলো আসার মতো পরীক্ষায়। এখানে রয়েছে ইশরাক লিমিটেডের বিক্রয় 15 লক্ষ টাকা, দেয়া রয়েছে স্থায়ী ব্যয় 4 লক্ষ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় 8 লক্ষ টাকা। এবার প্রশ্নে বলেছে মুনাফা কত, তাহলে প্রশ্ন যে বলেছে মুনাফা কত, তো আমাদের সূত্র তো একটাই, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস স্থায়ী ব্যয় ইকুয়াল টু মুনাফা। সেই সিকোয়েন্স থেকে বের করে করে আমাদের প্রশ্নের তথ্য অনুযায়ী সূত্র নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। তো এখানে প্রশ্নে বিক্রয়ের তথ্য আছে, স্থায়ী ব্যয়ের তথ্য আছে এবং পরিবর্তনশীল ব্যয়ের তথ্য আছে, তাহলে পুরো সিকোয়েন্সিয়ালি আমরা লিখলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ বিক্রয় হচ্ছে 15 লক্ষ টাকা, এখান থেকে প্রথমে আমরা বাদ দেই পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 8 লক্ষ টাকা। তাহলে 15 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকা বাদ দিব, তাহলে পাবো হচ্ছে 7 লক্ষ টাকা, যেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। কিন্তু আমরা ডিরেক্টলি মুনাফায় চলে যাব, তো আমরা ডিরেক্টলি এখান থেকে স্থায়ী ব্যয় কত টাকা আছে 4 লক্ষ টাকা মাইনাস করে দিলাম, অর্থাৎ 12 লক্ষ টাকা মাইনাস যদি করি আমরা 15 লক্ষ থেকে, অ্যান্সার আসতেছে 3 লক্ষ টাকা। লেকচার শিটে অবশ্যই তোমাদের যে সকল প্র্যাকটিসগুলো দেওয়া রয়েছে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে দক্ষতা বাড়ানোর জন্য। এরকম আরও একটি প্রশ্ন দিয়ে রেখেছি যে মুনাফা আরও কত ধরনের হতে পারে, মুনাফা যদি আমাদের কোনো পার্সেন্টেজ দিয়ে চায় তাহলে সে কিভাবে আমরা অ্যান্সারগুলো করব। খেয়াল করি, প্রশ্নে বলা হয়েছে একটি কোম্পানির বিক্রয় 15 লক্ষ টাকা, এরপরে বলেছে অনুদান প্রান্ত অনুপাত 20%। অনুদান প্রান্ত অনুপাত 20% বলতে বোঝাচ্ছে এটি অলওয়েজ বিক্রয়ের উপর 20%, তার মানে 15 লক্ষ টাকার যদি আমি 20% করে ফেলি তাহলে কিন্তু সহজেই কিন্তু আমরা কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাচ্ছি বা অনুদান প্রান্ত পেয়ে যাচ্ছি। এবং মুনাফার সূত্র কি? অনুদান প্রান্ত থেকে স্থায়ী ব্যয় মাইনাস করে দিলেই পাওয়া যায় মুনাফা। তাহলে আমরা, আমাদের কাজ হচ্ছে এখন আগে মূলত বিক্রয় মূল্য থেকে এই টাকাটাকে আমরা কন্ট্রিবিউশন মার্জিনে রূপান্তরিত করব। অর্থাৎ 15 লক্ষ টাকার 20% যদি আমরা করি, 15 × 2 = 30, তাহলে আমরা সহজে বলতে পারি এটা হচ্ছে 3 লক্ষ টাকা। আমরা অলরেডি পেয়ে গেলাম কন্ট্রিবিউশন মার্জিন, সিএম বলা হয় এটাকে, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 3 লক্ষ টাকা। কন্ট্রিবিউশন মার্জিন থেকে তো শুধু একটা জিনিসই মাইনাস করতে হয়, সেটার নাম হচ্ছে স্থায়ী ব্যয়। তাহলেই কিন্তু আমরা মুনাফা বা ক্ষতি সব কিছু নির্ণয় করে ফেলতে পারি। তাহলে স্থায়ী ব্যয় আমাদের কাছে কত টাকা দেওয়া রয়েছে? 1,80,000 টাকা। তাহলে 3 লক্ষ টাকা থেকে 1,80,000 টাকা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে সহজেই পেয়ে যাচ্ছি আমরা 1,20,000 টাকা আমাদের কাঙ্ক্ষিত মুনাফা। প্রিয় শিক্ষার্থীরা, এই সম্পর্কিত আমরা সমচ্ছেদ বিন্দু নির্ণয়, নিরাপত্তা প্রান্ত একক নির্ণয়, নিরাপত্তা প্রান্ত এবং বিভিন্ন অনুপাতগুলো শর্টকাটে শিখব পরবর্তী ইউনিট 6-এ। ধন্যবাদ সকলকে।